নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মর্যাদার সঙ্গে মাতৃভাষা শহীদ দিবস পালন, জগন যিশুকে স্মরণ। সাংবাদিক পরিচয় দিয়ে ব্ল্যাকমেল করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে ভুয়া সাংবাদিক। বিভিন্ন কর্মসূচিতে গুরু পূর্ণিমা পালিত, বিশেষ পূজা ভারত সেবাশ্রমে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 21 জুলাই মাতৃভাষা শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে AIDSO, AIDYO, AIMSS এবং কমসমলের কাছাড় জেলার কর্মীরা রবিবার সকাল 8টায় ক্ষুদিরাম বসু মূর্তির সামনে অস্থায়ী শহীদ বেদি স্থাপন করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনগুলোর আমন্ত্রণে সারা দিয়ে উপস্থিত ছিলেন অধ্যাপক অজয় রায়, দিলীপ নাথ ও চম্পালাল দাস, সজল দাস প্রমুখ। AIDYO জেলা সভাপতি অঞ্জন চন্দ, AIDSO গৌরচন্দ্র দাস, সাবির আহমেদ সহ সংগঠনগুলোর কর্মীরা অনুষ্ঠানে সমবেত সকলের সামনে 1986 সালের 21 জুলাই ভাষা শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসকে সম্মান জানিয়ে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন অধ্যাপক অজয় রায়। মাতৃভাষা আন্দোলনের বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে তিনি বলেন, রাজ্যের উগ্র প্রাদেশিকতাবাদী শক্তি ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের ফলে সেদিন পিছু হটলেও ভাষার নামে, ধর্মের নামে মানুষকে বিভাজন করার ষড়যন্ত্র তারা এখনও লিপ্ত। তিনি উপস্থিত সকলকে অত্যন্ত গুরুত্ব সহকারে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান। তিনি বলেন, 19 মে 21 জুলাই বিশেষ করে বরাক উপত্যকায় যত বেশি করে সম্ভব পালন করা উচিত। এতে উপত্যকার সমস্ত ক্লাব, সংগঠন, সংস্থা সহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মে 61-এর যে ভাষা আন্দোলন, এরপরে 21 জুলাইয়ের যে 86-এর যে ভাষা আন্দোলনে যে আত্মত্যাগ মাতৃভাষা রক্ষার পরিপ্রেক্ষিতে, সেই জায়গাতে এই অঞ্চলের যত ধরনের অন্যায় অবিচার নানা ঘটনা, সে NRC-র যাতাপলা আছে, ডি বুটারের সেই যে বিভ্রান্তির ব্যাপার রয়েছে, নানা ধরনের সমস্যাতে সেখানে আমরা সেই চেতনা থেকে দাঁড়িয়ে অধিকার রক্ষার যে আন্দোলন বা অধিকার রক্ষার যে চেতনা মেরুদণ্ড, সেই জায়গাটা কিন্তু আজকে পর্যন্ত উপত্যকাবাসী গ্রহণ করতে পারেন নাই, সেটা জারিত হয় নাই আমাদের মধ্যে। এটাই অসম্ভব আক্ষেপের বিষয়। আজকে আমি লক্ষ্য করছি এই AIDSO, AIDYO তারা প্রতি বছর করছে, যেখানে শূন্যতা প্রায় হয়েছে, আজকে সীমিত অবস্থার মধ্যেও তারা সাজিয়েছে এখানে এবং শহীদ বেদি পরিবেশিয়েছে। আমরা এখানে এসেছি, আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করছি, তাতে অত্যন্ত আনন্দ বোধ করছি, গর্ববোধ করছি। এই ছাত্র সংগঠন বা যুব সংগঠন তারাই তো করছে, কিন্তু চাইছিল মাতৃভাষা রক্ষার্থে শহীদ জগন ও যিশুকে স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। রবিবার সকাল 8টায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির উদ্যোগে নেতাজি বাগে অস্থায়ী শহীদ বেদিতে মাতৃভাষা আহুতি দেওয়া জগন ও যিশুকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এদিন সংস্থার পক্ষ থেকে মাল্যদান করেন আঞ্চলিক সমিতির সহসভানেত্রী মালা শর্মা, সাহিত্য সম্পাদক মন্দিরা দেবরায়, সম্পাদক হিমাংশু শেখর দেবরায়, প্রাক্তন সম্পাদক কৃষ্ণ চৌধুরী, প্রাক্তন শিক্ষক মৃণাল দাস, জিতেন রায়, সাংস্কৃতিক সম্পাদক মধুমিতা নাথ, সদস্য সূর্যাশু নাথ প্রমুখ। এরপর মাতৃভাষার শহীদ জগন ও যিশুর জীবনের মূল অংশগুলি তুলে ধরে বক্তব্য রাখেন মালা শর্মা, কৃষ্ণ চৌধুরী, হিমাংশু শেখর দেবরায় ও জিতেন রায়। কালো পতাকা দেখানো হয়েছিল করিমগঞ্জে সার্কেট হাউসেস আন্দোলন, বাংলা ভাষার জন্য আন্দোলন, গুলি করে প্রকাশ্য দিবালুকে আমাদের গড়ের ছেলে, বিপ্লবী ছেলে জগন যিশুকে হত্যা করা হয়। এটা হত্যা, আমি বলবো হত্যা। কিন্তু আমরা যদিও সেরকমভাবে চেতনা জাগাতে পারিনি, এটা সত্যি কথা, আমাদের ব্যর্থতা, কিন্তু হারিয়ে গেছে একথা বলব না, একথা বলা যায় না। আমাদের মনের মধ্যে কিন্তু বেঁচে আছে,
চিরকাল থাকবে, চিরকাল। মৃত্যুবরণ সবাই করে, কিন্তু শহীদের মৃত্যু যারা বরণ করে তার চিরকালীন শাশ্বত। আর হুজুগের মাথায় যেটা হয় সেটা স্থায়ী হয় না। প্রফুল্লমন তো সমগ্র আসাম সেই 79 ইংরেজি থেকে আন্দোলন উত্তাল করে চলেছিলেন। প্রফুল্লমন তো বিগভুগন ছাত্র আন্দোলন, আসুর আন্দোলন, তারপর অবপতিত হল। মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্ধ প্রতি বছরের ন্যায় এবারও ভাষা শহীদ জগন যিশুর আত্মত্যাগ দিবস স্মরণে সমস্ত দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হলো। রবিবার সকাল 9টায় ঐক্যমঞ্চের স্থায়ী শহীদ মিনারে শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য যে 1986 ইংরেজির 21 জুলাই বাংলা ভাষা নিজের মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগ করে শহীদ হয়েছিলেন করিমগঞ্জ জেলার 2 সুসন্তান জগন্ময় দেব ও দিব্যেন্দু দাস। এদিন উপস্থিত ছিলেন প্রধান অতিথি কবি সাহিত্যিক সাংবাদিক শ্রীযুক্ত অতীন দাস, মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সম্পাদক সঞ্জু রায়, সহসম্পাদক স্নেহাংশু তালুকদার, সহসভাপতি প্রভাকর দেব মজুমদার, কিশোর দাস, নিবেদিতা রায়, সীমা রায়, রুমি দেব প্রমুখ। পুষ্পার্ঘ অর্পণের পর অতীন দাস আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন। তিনি স্মরণ সভায় তুলে ধরেন, আমরা দুর্ভাগ্য পীড়িত বাঙালি জাতি, আমাদের মাতৃভাষার জন্য আমাদেরকে প্রাণ দিতে হয়। কারণ একটি সভ্য সমাজে কে কোন ভাষায় কথা বলবে, কে কোন ভাষার বিকাশ ঘটাবে, সেটার উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আসে, এটা বড় দুর্ভাগ্যের বিষয়। জগন যিশু যেদিন তারিখে জন্ম হয়েছিল সেই দিনে এদেশে তথা বরাক উপত্যকায় আরো লক্ষ সন্তানের জন্ম নিয়েছে, কিন্তু এই দিবসটি অন্য কাহারো নামে স্মরণ করা হয় না। যে বিশেষ কাজে সমাজ ও দেশের আত্মত্যাগ করে তাহাকে আমরা শহীদ বলে থাকি। স্বামী বিবেকানন্দের বাণী অনুসরণ করে জগন যিশু সমাজে একটি দাগ রেখে গেছে, সেই দাগটিকে আমরা স্মরণ করছি। এরপর সন্ধ্যা 6টায় ঐক্যমঞ্চের সদস্য সদস্যরা স্থায়ী শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান সমাপ্ত হয়। নমস্কার। মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্ধ প্রতি বছরের ন্যায় এবছরে 21 জুলাই ভাষার শহীদ জগন যিশুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সকাল 9টায় পুষ্পাঞ্জলি অর্পণ করেছি ভাষা শহীদ মিনার পাদপদ্মে। এবং আজকে আমাদের কাছে একটা পরম প্রাপ্তির জায়গা ঘটেছে। কিছুক্ষণ আগে আমাদের এই উপত্যকার বিশিষ্ট কবি সাহিত্যিক সংস্কৃতি প্রিয় বিশিষ্ট ব্যক্তি আমাদের সবার শ্রদ্ধেয় শ্রীযুক্ত অতীন দাস মহাশয় আমাদের উদ্ধারবন্ধের পথ ধরে কোথাও যাচ্ছিলেন, তিনি আমাদের অনুষ্ঠান দেখে আমাদের এখানে এসেছেন, সেটা আমাদের কাছে পরম প্রাপ্তি। তিনিও আজকে এখানে পুষ্পাঞ্জলি অর্পণ করে ভাষার শহীদদের প্রতি তার ছোট্ট বক্তব্য রেখেছেন। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে 21 জুলাই এর বার্তা পৌঁছে দিতে তার মূল্যবান বক্তব্য অত্যন্ত সুন্দর এবং প্রাসঙ্গিক ছিল বলে আমরা মনে করি। এবং আজ সন্ধ্যায় আমরা প্রদীপ প্রজ্বলন করব এবং সেইভাবেই আমরা আজকের এই গোটা দিনটি আমরা জগন যিশুর ভাষা শহীদ জগন যিশুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা পালন করব। এবং আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটি ভাষা নিজের মাতৃভাষা সবাই কথা বলবে, সবাই সাংস্কৃতিক আন্দোলন করবে নিজের মাতৃভাষায়, সেটাই হোক। মাতৃভাষা ঐক্যমঞ্চ বিশ্বাস করে মাতৃভাষা প্রাণের ভাষা, এ ভাষায় আছে অধিকার সকল জাতি সকল জনতার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাতৃভাষা জিন্দাবাদ, মাতৃভাষা ঐক্যমঞ্চ জিন্দাবাদ, জগন যিশু অমর রহে। নমস্কার। সাংবাদিক পরিচয় দিয়ে ব্ল্যাকমেইল করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে এক ভুয়া সাংবাদিক। বহুদিন ধরে কাছের বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষকে সাংবাদিক পরিচয় দিয়ে হেনস্থা করেছে একাংশ ভুয়া সাংবাদিক। ভুক্তভোগী বয়ান মতে সায়ন চৌধুরী নামের এক ভুয়া সাংবাদিক সোনাই থানার অন্তর্গত ডুমনিপাড় অঞ্চলের আফতারুন নেছা ছেলেকে ফোনের মাধ্যমে নিউজ সম্প্রচারের ভয় ভাবুকি দেখিয়ে 1.5 লক্ষ টাকা দাবি করে সেই টাকা আদায় করতে গিয়ে শনিবার রাত 10টার সময় আফতারুন নেছার ঘরে গিয়ে ছেলেকে ডেকে সেই সময় ছেলের মা আফতারুন নেছা ঘর থেকে বের হয়ে ভুয়া সাংবাদিক সায়নের সঙ্গে কথা বললে সায়ন চৌধুরী জানায় তার সঙ্গে সোনাই পুলিশ রয়েছে এবং ডিআইজির সঙ্গে থাকা তার একটি ফটো দেখিয়ে টাকা আদায়ের জোর প্রচেষ্টা করে পরবর্তীতে কোনো মতে 5,000 টাকা নিয়ে চলে আসে। রবিবার সকাল ওই মহিলা ছেলেকে সঙ্গে নিয়ে সোনাই থানায় এসে একটি এজাহার দায়ের করেন সায়ন চৌধুরীর বিরুদ্ধে। এজাহারের ভিত্তিতে সোনাই ওসি সায়ন চৌধুরীকে তার নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়। জায়গার মধ্যে আসতাম, আমার অবশ্য আধা ঘন্টার ভিতরে এই যোগাযোগ করুন, এই জায়গার থেকে গাড়ি পিছা করিয়ে আইছে আমার গাড়ি। আবার পরে আমি দেখছি যে ঘরে আমরা
মারের সালা ইয়া পৈত্রা যে আমি রিপোর্টার আমরাও আসলাম, তখন তার কাছে আই কার্ড একটা আসলো, আই কার্ডও ফটো নিবার দিছেন না, আর মাইকো ইয়াও ধরে নিয়েছেন, ধরিয়া তান কিছু আরও আলোচনা করছেন যে তোমার এখানে যে জমি সংক্রান্ত বা তুমি এটা সলদায় বা অশালীন মন্তব্য করছো, মানে একটা দিয়ে একটা ভিডিও বানাইয়া আমি খবর নিয়ে দেখলাম তাই তো কোনো রিপোর্টার না, এইভাবে তারা একটা পেজ চালাইয়া মানুষের হ্যারাসমেন্ট করে আর টাকা পয়সার অনেক দাবি করে। তাই কৈছেন আমরা দুই তিনজন আছি, আপনি এটা মীমাংসা করিলাই দেড় লাখ টাকা আমদারে দিলেন, এটা শেষ হয়ে যাইব। আমি কৈছি আমার কাছে কোনো টাকা নাই, কারণ আমি তো কোনো টাকা ইনকামও করতে পারি না, আমি আমার চলি আর আমার ভাইগুলো তারা আলাদা চলত। এরপরে ওটা কৈছেন 50,000 দিলাম, এরপরে কৈছেন 30,000 দিলাম, আমি কোনো টাকা দিতে রাজি হয়েছি না। আমারও কৈছেন যে তার লগে থানা স্টাফ বা এসপি বা ডিসি বা ডিআইজি যে তাহলে আমরা ফোনও দেখে ভয় ফাইলেছি, মুখ্যমন্ত্রীর কথাও কৈছেন, তো আমরা তো জানি মুখ্যমন্ত্রী স্যারে যে ইলা হইলে তো আমরা তো স্যারে জানাই বাবা ওটাই নিবা, তো আমরা ঘটনা পুরো বুঝতে পারছি না। ডিআইজি স্যারের ফটো তার লগে জয়েন ফাই আমরা ভয় ফাইলেছি, বাইরে তান গেলে যেখানে থানা স্টাফ নয় এটা কইলা কই কে রায় একটা সময় আপনি যে রিপোর্ট নিউজ লেগে আইলা, এইরকম তো কোনো এলিগেশন নাই, এলিগেশন তাহলে তো আপনি আইতা, তো এইরকম হ্যারাসমেন্টের কথা আমরা তো কিছু বুঝতে পারছি না। তাহলে ভয় করিয়া মানে টাইম টাকা 5,500 কোন জায়গায় তুমি ম্যানেজ করিয়া দিছ, দিয়ার পরে আমরা কইল রাস্তার গাড়িত মানুষ দেখাইবা, রাস্তার গাড়িতে মানুষ না দেখাইয়া গাড়ি মানে সারিয়া। গুরু পূর্ণিমাকে মূলত শিক্ষক দিবস বলে অভিমত ব্যক্ত করলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী সাধনানন্দজী মহারাজ। রবিবার গুরু পূর্ণিমা উপলক্ষে প্রতিবারের মতো সেবাশ্রমে বিশেষ পূজা পাঠ কার্যক্রম আয়োজিত হয়। এদিনের কার্যানুষ্ঠানে অসংখ্য শ্রদ্ধালুরা সামিল হয়ে শ্রী গুরু চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। দিনটির বিশেষ তাৎপর্য মাহাত্ম ব্যক্ত করেন সাধনানন্দজী ও ভারত সেবাশ্রমের কার্যক্রমের কথা তুলে ধরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া রূপম নন্দী পুরকায়স্থ। ব্যাসদেবের মহামতি ব্যাসদেবের জন্মদিন, তার জন্মদিনকে আমরা মনে করি গুরু, গুরু মনে করি আমরা ব্যাসদেবকে, তাই ব্যাসদেবের জন্মতিথিকে গুরু পূর্ণিমা রূপে দীর্ঘদিন ধরে আমরা পালন করে এসেছি। তা এই গুরু পূর্ণিমা তিথি আমরা বর্তমান যুগে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি, কিন্তু এই শিক্ষক দিবসে হচ্ছে গুরু পূর্ণিমা। আগে থেকে প্রাচীন ভারতবর্ষ থেকে আমরা ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিনে আমরা গুরু ইয়ে করি, শিক্ষক দিবস করি। তা আজকে আমরা এখানে যে গুরু পূর্ণিমার আয়োজন দেখছেন, আমরা আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজের কাছে আমরা তার বিশেষ পূজা আরতি এবং আশ্রমে যত শিষ্য ভক্ত সকলে এসেছেন তার আশীর্বাদ গ্রহণ করার জন্যে আজকে আমরা এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমাদের যেটা শিক্ষা যে আমরা বড়দের কাছে যাব, বড় যারা শিক্ষা প্রদান করেছে আমাদেরকে তাদেরকে আমরা তাদের আশীর্বাদ দেবো এবং তাদের জীবনকে পথের পাথেও আমরা খুঁজে দেবো। তাই আমরা সকলে গুরুগৃহে যাই এবং সেখানে গুরুদেব থাকলে তার কাছে আমরা মাথা নত করে আমরা বলি আমাদের জীবন আমরা কীভাবে পরিচালিত করব, সেই পরিচালনের পদ্ধতি আজকে এখানে আলোচনা হয়েছে। আমরা দেখেছি আজকাল গুরু অনেকেই আছে, গুরু মানে হচ্ছে খুব দায়িত্বপূর্ণ একটা পদ, তার তিনি তার শিষ্যদেরকে সঠিক পথে পরিচালন করার জন্যে প্রতিনিয়ত তাকে সচেষ্ট থাকতে হয় এবং সচেষ্ট থাকতে হয় এবং শিষ্যদেরও তাদের একটা দায়িত্ব কর্তব্য থাকে যে আমরা গুরুর নির্দেশ ব্যতীত অন্য কাজ করবো না এবং গুরু যে পথটা দেখাচ্ছেন সেই পথটাই আমার। শিলচর শঙ্কর মঠ ও মিশনে গুরু পূর্ণিমা উদযাপন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন সনাতন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে গুরু পূর্ণিমা পালন করা হয়। এদিন শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ গিরি মহারাজ বলেন, সারা বিশ্বে অগণিত শিষ্যরা গুরু পূর্ণিমা উদযাপন করে তাদের হৃদয়ে পরম ভক্তির সাথে গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যিনি আত্ম উপলব্ধি এবং ঈশ্বরের প্রাপ্তি সম্ভব করেন। আধ্যাত্মিক পথের শিষ্য বা অনুসন্ধানকারীরা তাদের গুরু এবং বিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য গুরুর প্রতি ভক্তি এবং কৃতজ্ঞতার অঙ্গভঙ্গি হিসেবে উৎসবটি উদযাপিত হয়। গুরুর শিক্ষা নির্দেশনা এবং অটল প্রচেষ্টা শিষ্যকে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে এবং অন্তহীন ঐশ্বরিক আনন্দের মধ্যে আত্ম উপলব্ধি অর্জন করতে সক্ষম করে। সেদিন উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সহযোগিতায় ছিলেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের সভাপতি রঞ্জিত মিত্র, সম্পাদক বিপ্লব দেব, কাবুল মিত্র, প্রণব দত্ত, অমল বণিক, রাকেশ মিত্র, সুমন মিত্র, নিউটন মিত্র, অভিরূপা ভট্টাচার্য, স্নিগ্ধা দাস, সুস্মিতা দাস, বর্ষা কংসবণিক, সুরূপা পাল, রুদ্রপ্রতাপ রায়চৌধুরী সহ আরো অন্যান্যরা। বিশেষ করে আজকে গুরু পূর্ণিমাতে অনেক মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন, বিশেষ করে ব্যাসদেব,
যিনি 18টি পুরাণ রচনা করেছেন এবং মহাভারত থেকে শুরু করে অনেক অনেক গ্রন্থ রচনা করেছেন, সেই ব্যাস দেবীর নামে আজকে অনেকে ব্যাস পূর্ণিমা বলা হয়। এই তিথিকে অনেকে ব্যাস পূর্ণিমা তিথি হিসাবে পালন করে থাকেন। তাই আজকের এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মানব জীবনের লক্ষ্য যে আমরা ঈশ্বর লাভ করব, একমাত্র গুরুই পারেন সেই লক্ষ্যকে এগিয়ে দিতে। যে মানুষের যে যে অন্ধকার, সে অন্ধকার থেকে আলো আলো উদ্ভাসিত করার জন্য যে রাস্তা, সেটা গুরু একমাত্র বলে দিতে পারে। আজকাল অনেক গুরু আছে, তারা নিজেকে ভগবান হিসাবে দাবি করছেন। আসলে গুরু ভগবান নয়, গুরু ভগবানের মতো। আমি আমার ছায়া, তার মধ্যে ব্যবধান আছে, ছায়া আমি নই, আমার ছায়া। যেমন আমার প্রতিবিম্ব, আমি কিন্তু প্রতিবিম্ব নই। সেরূপ আমরা অনেক সময় বলি গুরু ভগবান, গুরু ভগবান নয়, গুরু ভগবানের মতো। সোনাই বিধানসভার অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর বাইপাসের সংলগ্ন 6 কাঠা জমি দখলের জন্য বিগত কয়েক বছর থেকে চেষ্টা চালাচ্ছেন আলমউদ্দিন বড়ভূইয়া ও তার ছেলে আক্তার হোসেন বড়ভূইয়ারা। এর বিরুদ্ধে জমির সম্পূর্ণ নথিপত্র ও তথ্য সহ অভিযোগ তোলেন বাবুল উদ্দিন বড়ভূইয়া, আব্দুল মুনাফ বড়ভূইয়া, মকুল উদ্দিন বড়ভূইয়া, আব্দুল কুদ্দুস বড়ভূইয়া প্রমুখ। বাবুল বলেন, তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে দক্ষিণ কৃষ্ণপুরের বাইপাসের রাস্তাটির পাশে থাকা 6 কাঠা জমিকে অবৈধভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে দখল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আলমউদ্দিন বড়ভূইয়া ও আক্তার হোসেন বড়ভূইয়ারা। অথচ তাদের কাছে এই জমিনের বৈধ দলিল নেই। আব্দুল মুনাফ বড়ভূইয়া বলেন, আলিমুদ্দিনের পুত্র আলমউদ্দিন এই জায়গায় বসবাসকারী সদস্যদের প্রায় সময় ভয় দেখায়, রাস্তায় চলাচল করতে মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে। বিষয়টির বিচার হলেও আলম ও তার পরিবারের সদস্যরা অনুপস্থিত ছিল। সব দিক থেকে তাদেরই 6 কাঠা জমির মালিক বলে গণ্য করা হয়ে থাকে বলে মন্তব্য করেন তিনি। বিষয়টি নিয়ে অসহায় বাবুল উদ্দিন বড়ভূইয়া ও তার পরিবারের সদস্যরা আসামের মুখ্যমন্ত্রী সহ কাছাড়ের জেলাশাসকের কাছে সঠিক বিচারের মাধ্যমে সুরাহা জেলা প্রশাসনের কাছে দাবি রাখিলাম যে স্যার, আমার এই জমিনের উপযুক্ত বিচার আমি চাই। হেমন্ত বিশ্ব শর্মার কাছে, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি চাই, স্যারের কাছে, যে আমার উপযুক্ত বিচার করিয়া আমার ডকুমেন্ট আছে, আমার জায়গাটা যেন আমি ঘুরিয়া পাই। যদি তার ডকুমেন্ট থাকে তারে দিয়া দিবা। আমি শিলচার কাচার পুলিশ স্টেশনের সুপারিনটেন্ডেন্ট পুলিশ স্যারের কাছে আমি চাই যে আমার বিচারটা উপযুক্ত বিচারটা করিয়া দেওয়ার জন্য আমার অনুরোধ রইল স্যার তার কাছে। আইসি ম্যাডামের কাছে আমার অনুরোধ রইল যেন সুন্দরভাবে, সম্পূর্ণ সুস্থভাবে আমার কাছে ডকুমেন্ট আছে, বিচারটা সুন্দরভাবে যেন হয়। তার তার ফাইলে হে নিব, আমার ফাইলে আমি দিতাম। হে বলবা করিয়া এই জমিটা দুর্গ্রস্ত করিয়া কাটতেছে, তার বাড়ি ঘর যে একটা একটাও আমরা জায়গা, হে কিন্তু তার জায়গা জমি সব বেছে নিয়েছে, বেশিয়া আমরা সত্যত হে বয় খায়। আর কালকে নিয়ে ফটো ফটো তুলছে সাংবাদিকা নিয়া, হে কইছে তার জায়গা এটা, এটা তার জায়গা, ওখানে না এটা আমরা জায়গা, আমরা বনে দিয়ে সত্য আমরা সত্য জায়গা। ভাষার নামে মানুষে মানুষে হানাহানি, হিংসার দেশ সর্বাবস্থায় সভ্য সমাজ গঠনের পরিপন্থী। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ভারতের মতো গণতান্ত্রিক দেশে অসম সহ বিভিন্ন রাজ্যে ভাষিক আধিপত্যবাদ সমাজ জীবনে চরম সর্বনাশ ডেকে এনেছে। আর এতে কিন্তু ইন্ধন যোগাচ্ছেন তথাকথিত সভ্য সমাজের ধারক ও বাহকরাই। রবিবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে 21 জুলাই ভাষা শহীদ দিবস অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে আসে। একই সঙ্গে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি আহ্বান জানানো হয়। আলোচনার বিষয় ছিল সভ্য সমাজে ভাষা নিয়ে দ্বন্দ্ব আর কতকাল। অসম ভাষা শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে 1921 সম্মাননা পদক প্রদান করা হয় বাস্তুকার খালিক চৌধুরী, কবি সাংবাদিক মহুয়া চৌধুরী, অধ্যাপক সুব্রত দেব, কবি লেখক সুষমা পারেক, আকশা উপদেষ্টা রূপমনদী পুরকায়স্থ, সাহিত্য একাডেমি যুবক পুরস্কার জয়ী কবি সুতপা চক্রবর্তীকে। বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, কবি লেখক দিলীপ কুমার, কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য, গল্পকার সাংবাদিক হিমাশেষ ভট্টাচার্য প্রমুখ। সভাপতিত্ব করেন সঞ্জীব দেবনাথ। যে ভাষার ভিত্তিতে লিঙ্গুইস্টিক স্টেট হবে এবং সেটির মাধ্যমে আমরা কি দেখলাম যে স্টেট এক একটা রাজ্য বারবার খণ্ডিত হয়েছে, যে দেখা গিয়েছে যে সেখানে
যে সংখ্যাগরিষ্ঠ ভাষা বা যে ভাষাকে সংখ্যাগরিষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে সেই ভাষার আধিপত্য আজ্ঞা সংবাদ চলছে। এইভাবে করে করে আমরা যারা এখানে রয়েছি অভিযুক্ত কাছাড় এবং বরাক উপত্যকা বর্তমানে তিন জেলা, মূলত আমরা এখানকার যে বরাক উপত্যকার মানুষ আমরা নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চনা এবং বৈষম্যের শিকার, প্রতিদিন জীবন যন্ত্রণায় দগ্ধ হতে হচ্ছে নানাভাবে, সেটা সেই নাগরিকত্বের প্রশ্ন যে কোনো প্রশ্নে আর কর্মসংস্থানের প্রশ্নে হোক। এই যে বাসিক আধিপত্যবাদ আমরা যদি আমাদের এই অঞ্চলের ক্ষেত্রে যদি দেখি তাহলে পরিসংখ্যানে দেখা যায় যে একটা স্টেট অবশ্যই অসমিয়া বা অহম যাই আমরা বলি, অসমিয়াদের একটা স্টেট থাকতে পারে যেহেতু বিভিন্ন ভাষাভাষী মানুষের রয়েছে, কিন্তু এটা পরিষ্কার যে বর্তমানে যে অসম বা আসাম রয়েছে সেখানে কিন্তু মুঠেই অসমিয়ারা সংখ্যাগরিষ্ঠ নন। তাহলে সেই যে লিঙ্গুইস্টিক ভাষার ভিত্তিতে যে রাজ্য গঠন হয়েছিল বা পুনর্গঠন হয়েছিল, দেখা যাচ্ছে যে সংখ্যালঘুষ্ঠ যারা রয়েছেন অসমিয়ারা, তারা যারা সংখ্যাগরিষ্ঠ বাসিক জনগোষ্ঠী তাদেরকে কোনো কোনো না কোনোভাবে অবদমিত করে রেখেছে। রবিবার রোজকান্দি চা বাগানের অধীন হাসপাতালে মর্নিং ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল 10টা থেকে দুপুর 2টা অবধি চা বাগানে বসবাসকারী প্রায় 400 জন বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলাদের বিভিন্ন রোগের পরীক্ষা সহ ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীময় শিকদার, ডক্টর শারমিন আক্তার সদিয়ল, দন্ত চিকিৎসক পূরবি চৌধুরী এবং ফার্মাসিস্ট তপন কুমার দাস প্রমুখ। সভাপতি রাজকুমার পাল বলেন, 1992 সাল থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন মর্নিং ক্লাব। এদিনের বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের সহযোগিতার হাত বাড়িয়ে দেন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মন ও রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই উপাধিয়া, সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ গ্রিন হিলস নার্সিংহোমের কর্ণাধার রজনারায়ণ গুপ্ত ও তার সহধর্মিনী ডক্টর তনুশ্রী গুপ্ত। অনুষ্ঠানে সহসভাপতি সুজন দত্ত ও ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বাবুল হোর বক্তব্যে বলেন, 21 জুলাই মহাপবিত্র গুরু পূর্ণিমার দিন। এই মহাপবিত্র দিনই মর্নিং ক্লাবের ব্যবস্থাপনায় রোজকান্দি চা বাগানের অধীনে থাকা চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করাটা পুণ্যের কাজ। চিকিৎসা সেবার সাথে যুক্ত প্রত্যেক চিকিৎসক তথা মর্নিং ক্লাবের প্রত্যেক সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিকাশ দাশগুপ্ত, প্রদীপ দাস, দিলীপ চক্রবর্তী, জয়ন্ত দাস, মিহির পাল, কান্ত পাল, প্রদ্যুৎ দাস, তপু রায়, জ্যোতির্ময় চৌধুরী, কৃষ্ণপদ দত্ত, নীলাঞ্জন গুপ্ত, সুদীপ ধর প্রমুখ। রোজকান্দি বাগানের সহায়তায় আমরা রোজকান্দি বাগানে একটি মেডিকেল ক্যাম্পে আয়োজন করেছি। মর্নিং ক্লাব 1992 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন সভাপতি, সম্পাদক এবং যারা সদস্যরা প্রতি বছরে আমরা এই ধরনের মেডিকেল ক্যাম্পের বিভিন্ন জায়গায় আয়োজন করে থাকি, কখনো বাগানে, কখনো দুস্থ গ্রামাঞ্চলে, কখনো বন্যা পীড়িত লোকের মাঝে। এইভাবেই আমরা মর্নিং ক্লাবে ব্যবস্থাপনা আমরা এই মেডিকেল ক্যাম্প চালু করে থাকি। আজ আমাদের নতুন সভাপতি শ্রী রাজকুমার পালের এবং আমাদের সম্পাদক শ্রী তমালকান্তি দত্ত মহাশয় প্রচেষ্টা আমাদের সমস্ত সদস্যরা শিলচর থেকে এসে রোজকান্দি বাগানে এই অস্থায়ী হসপিটালে এসে আমরা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এখানে উপস্থিত এখানে মর্নিং ক্লাব শিলচর শহরের কিছু ডাক্তার, কিছু নার্স, কিছু প্যারা মেডিকেল স্টাফ ওদেরকে নিয়ে এখানে এসেছে। এই রোজকান্দি এরিয়ার দুস্থ মানুষদের যাতে চিকিৎসার একটা ব্যবস্থা করতে পারে, একদিনের হোক, একদিনের জন্য এই প্রোগ্রাম। তো এখানে যিনি ম্যানেজার স্বত্বাধিকারী উনি ঈশ্বরভাই উপাধিয়া মহাশয় আমাদেরকে প্রচুরভাবে সাহায্য করেছেন। উনার হসপিটালে আজকে আমরা এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এসেছি ডাক্তারকে, ডাক্তারবাবু এবং এখানে মহিলা ডাক্তার আছেন এবং ফার্মাসিস্ট আছেন, মেডিসিনের ডাক্তার, ডেন্টিস্ট,
এবং আরও অন্য অন্য ডিপার্টমেন্টের ডাক্তাররা আছেন, উনিরা রুগী দেখেছেন। অনুমানিক রুগী 400 মতন হবে এবং আমাদের এখানে বিশেষ করে একটা রক্তের পরীক্ষা করা হয়েছে। আর এটা আমাদের এই সদস্য মেডিকেল চেয়ারম্যান পার্থসারথী রায় তার বাবার উদ্দেশ্যে এটা করা হয়েছে। বন্যার পরবর্তী পর্যায়ে আজ আবার বন্যায় আক্রান্ত দুস্থদের মধ্যে রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা দেবপাড়া কালীবাড়িতে বস্ত্র বিতরণ করল। রূপম সারা বছর ধরেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সামাজিক কর্মকাণ্ড করে আসছে দীর্ঘ 62 বছর ধরে। এই সামাজিক বিভাগ থেকে বছরে 3-4 বার গ্রামেগঞ্জে বস্ত্র বিতরণ করে থাকে রূপমের সদস্যরা। আজ যেখানে বস্ত্র বিতরণ করা হয়েছে সেই দেবপাড়ার অসহায় লোকেরা এবার পরপর 3 বার বন্যায় আক্রান্ত হয়েছে। এখন যদিও জল কমেছে, তবুও অনেক পরিবার এখনও জলবন্দী অবস্থায় আছেন, নৌকা বা ভেলায় করে যাতায়াত করছেন। তাদের এই অসহায় করুণ অবস্থার কথা অনেকে আমাদের কাছে তুলে ধরেন। তা শুনে আমরা তাদের আশ্বাস দিয়েছি, আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী আমরা তাদের পাশে সবসময় আছি এবং কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতেও তাদের আমরা বলেছি। আজ বিশেষভাবে শিশুদের জন্যই নতুন কাপড় নিয়ে যাওয়া হয় এবং 300-র উপর কচিকাঁচাদের নতুন বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া বড়দের জন্যও প্রায় 100-র উপর ভালো পুরনো কাপড় বিতরণ করা হয়। এতে প্রায় 470 অধিক পরিবার উপকৃত হয়। আজ আমরা রূপম সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে আবার বস্ত্র বিতরণ করতে দেবপাড়া কালীবাড়ি রোডে এসেছি। এই কালীবাড়ি রোড দেবপাড়ায় এবছর 3 বার পরপর ওরা বন্যা আক্রান্ত হয়েছে, তাই তাদের পাশে আমরা এসে দাঁড়িয়েছি। আজ এমন একটা দিন, এই 21 জুলাইয়ের দিনেই দুজন শহীদ হয়েছিল করিমগঞ্জে, জগন যিশু, তাদের প্রতি আমি প্রথমে রূপমের তরফ থেকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আজকের এই বস্ত্র বিতরণে আমাদের যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন কাপড় দিয়ে, তাদেরকে আমি রূপমের তরফ থেকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে এই দেবপাড়ার প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ খুবই সহযোগিতা করেছেন তারা আমাদেরকে আজ এই বস্ত্র বিতরণ করতে। তাদেরকেও আমি রূপমের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আপনারা জানেন যে রূপম প্রতি বছরই বস্ত্র বিতরণ 3-4 বার করে থাকি আমরা। এবছর এবার 2 বার হলো আমাদের। কিছুদিন আগেও আমরা বড়াকাই চা বাগানও বস্ত্র বিতরণ করে এসেছি। তো এখানে এবার এসে আমরা যা দুর্দশা গ্রস্ত পরিবারকে আমরা দেখতে পাচ্ছি, সত্যি খুবই করুণ দৃশ্য। এখনও অনেক জায়গায় জল নামেনি, জলে এখনও বন্দী হয়ে আছেন কিছু জায়গা আমরা দেখতে পেলাম, এবং সরকারের কাছে আমরা আবেদন করছি যাতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আজ ইয়ার্স এগেইনস্ট সোশ্যাল লেভেলস এবং প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচর যৌথভাবে কুকুবাড়ি এমই স্কুলে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করেছে। চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরীর উপস্থিতিতে ডক্টর মেনিকা খারিবম, শ্রীমতী ঋষিকুমারী দ্বারা মোট 101 জন দরিদ্র রোগীর চোখের পরীক্ষা করা হয় এবং 25 জন রোগীর ছানি ধরা পড়ে এবং ওদের শিলচরের চৌধুরী চক্ষু হাসপাতালে নির্ধারিত তারিখ 25 ও 26 জুলাই বিনামূল্যে অপারেশন করা হবে। সাথে সেদিন নির্ধারিত কিছু রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হবে। এছাড়াও আজ হতদরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। ইয়ার্সি মেরুয়া গ্রান্ট আঞ্চলিক কমিটি এই গুরুত্বপূর্ণ শিবিরকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেছে। ইয়ার্সি এর পক্ষে ক্যাম্প ইনচার্জ সাধুকর, ইয়ার্সি কেন্দ্রীয় কমিটির উপসভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, অমিত গোয়ালা, রমন খাটোয়ার, সুবোধ গোয়ালা, সুজন তাঁতি, সন্তোষ সিনহা, রতন দাস, আব্দুল মতিন খান, অঞ্জলি সিনহা, কার্তিক তাঁতি, মোহন বাকুতি, রজত জানা, বিধান তাঁতি, মতিলাল খাটোয়ার, নন্দলাল গোয়ালা, কমল বাউরি প্রমুখরা উপস্থিত ছিলেন। এবং চৌধুরী আই হসপিটালের যৌথ উদ্যোগে একটি ছানি শনাক্তকরণ চক্ষু পরীক্ষা ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেই মেরুয়া গ্রান্টের রাস্তাঘাটের অসুবিধা থাকায় কুকুবাড়ি অঞ্চলে সেই একটি বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে আমরা এই শিবিরটি করেছি এবং এই শিবিরে আজকে 100 জনের কাছাকাছি ওপিডি হয়েছে এবং 25 জনের ছানি শনাক্ত করা হয়েছে। সেই রোগীদের সময় দেওয়া হয়েছে, ওনারা হসপিটালে গেলে বিনামূল্যে ওনাদের এই অপারেশনটি করা হবে। আমি চৌধুরী আই হসপিটালকে ধন্যবাদ জানাচ্ছি কি ওনাদের বিশেষ উদ্যোগে এবং ওনাদের সহযোগিতায় ইয়াসি যেভাবে অনেক দিন থেকে ছানি শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষার দিকে নিজের একটি পদক্ষেপ নিয়েছে, সেটা সহযোগিতা ওনারা হাত বাড়িয়ে দিয়েছে।
খোঁজ শিলচর সামাজিক ক্রিয়া ও সাংস্কৃতিক সংস্থার মাধ্যমে দুপুর ১২টায় জুমারায় স্মৃতি ফুটবল দেওয়া হয় ১০টি ক্লাবকে। গৌতম ভট্টাচার্য প্রগতি সংঘ ক্লাবের সভাপতি খোঁজের উপর সভাপতি কল্যাণ কুমার চক্রবর্তী, এজিএস রেজবান খান, মাম্পি লস্কর উপস্থিত ছিলেন। করিমগঞ্জ জেলার শ্রীগুড়িতে যাদের মা নেই, বাবা নেই, ঘুমাবার কিছু নেই, সেই সব ১০টি পরিবারকে তোষক বালিশ, ব্যাটকোবার, মশারি দেওয়া হয়। এবার গ্রিন ক্লাবের সহযোগিতায় এই কাজটি করা হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মর্যাদার সঙ্গে মাতৃভাষা শহীদ দিবস পালন, জগন যিশুকে স্মরণ। সাংবাদিক পরিচয় দিয়ে ব্ল্যাকমেল করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে ভুয়া সাংবাদিক। বিভিন্ন কর্মসূচিতে গুরু পূর্ণিমা পালিত, বিশেষ পূজা ভারত সেবাশ্রমে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।